আসসালামু আলাইকুম। হু মুভড মাই চিজ বইটির অথর হচ্ছেন স্পেন্সার জনসন। এই বইটি মূলত চারজন ক্যারেক্টারকে নির্দেশ করে। তাদের মধ্যে দুজন ছিল ইঁদুর, স্নিপ এবং স্ক্যারি, এবং দুজন মানুষ হেম এবং হাও। তারা উভয়ই একটা কমন জিনিস পছন্দ করতেন, চিজ। তো তারা উভয়ই একটা চিজ স্টেশনের সন্ধান পায় এবং একদিন হঠাৎ করে দেখে তাদের চিজগুলো নেই। তখন ইঁদুরগুলো নতুন পান্থা অবলম্বন করতে শুরু করে, কিন্তু মানুষের মধ্যে একজন হেম তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন, খুবই রিয়্যাক্টিভ ব্যবহার করা শুরু করেন। কী হলো, কে আমাদের এই চিজগুলো নিয়ে গেল? তাদের মধ্যে একজন ছিলেন হাও। সেই চিন্তা করলো, আচ্ছা পরিবর্তন তো হয়েছে, পরিবর্তনের সঙ্গে যদি আমি নিজেকে মানিয়ে নিতে না পারি তাহলে আমি পিছিয়ে যাব। তো সে প্রোঅ্যাক্টিভ হয়ে খোঁজা শুরু করলো নতুন চিজ স্টেশন, এবং সে একসময় হয়তোবা সাকসেসফুল হতে পারবে। আমরা প্রসিড করি সামনে। তো এখানে চিজ একটা মেটাফোর নির্দেশ করে। আমরা আমাদের জীবনে কি চাই? আমরা একটা সুন্দর জব চাই, সুন্দর রিলেশনশিপ চাই, টাকা চাই এবং সুন্দর স্বাস্থ্য চাই। তো পৃথিবীতে এই জিনিসগুলো অর্জন করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যা করি তা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। আমাদের জীবনের অনেক জিনিসই কনস্ট্যান্টলি পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনের সঙ্গে যদি আমরা অ্যাডাপ্ট বা নিজেকে মানিয়ে নিতে না পারি তাহলে এই সব জিনিসগুলো যেগুলো আমাদের আকাঙ্ক্ষা সেগুলো ঠিক থাকে না। তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যায়। মিস্টার করিম হচ্ছেন একজন লেখক। তো তিনি অ্যামাজনে তার বই বিক্রি করে প্রত্যেক বইয়ে প্রায় $5 ইনকাম করেন, এবং এটাই হচ্ছে তার চিজ। সে অনেক লাভ করতেছিলেন যে আমি প্রতি বইয়ে $5 করে বিক্রি করতেছি, ওয়াও ইটস গুড। কিন্তু সাডেনলি অ্যামাজন তাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ানোর জন্য কিছু পলিসি চেঞ্জ করলো, যে তারা তাদের কাস্টমারকে ফ্রি বই ডাউনলোড করতে দিবেন এবং কাস্টমার ডিসাইড করবে কিছু দূর পড়ার পর আমি বইটি কিনবো কি না। এতে মিস্টার করিমের বিজনেসে একটা সমস্যা সৃষ্টি হয়, তার সেল একদম কমতে শুরু করে। তাই সে খুবই রাগান্বিত হয় এবং অ্যামাজনকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া শুরু করে দেয় যে তোমরা তোমাদের আগের পলিসি আবার নিয়ে আসো, এটা একটা কী পলিসি গ্রেট করেছো। সে তার বন্ধুকে কমপ্লেন করে, সব অবস্থা খুবই খারাপ। একইভাবে তার আরেক বন্ধু মিস্টার রহিম, সো সেও একজন অথর, এবং সে বুঝতে পেরেছিল যে অ্যামাজন তার পরিবর্তন নিয়ে আসছে। তো সে এই পরিবর্তনটাকে সিম্পলি নিচ্ছিল, কারণ সে জানে যে পৃথিবী পরিবর্তনশীল, পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল এবং থিংস ক্যান বি চেঞ্জড। তো পরিবর্তন হবে, আমি মানিয়ে নেব, ওকে ওয়েল আই উইল টেক ইট ইজিলি। তো এখন আমরা তার কাছ থেকে কী শিখতে পারি? সে চেঞ্জটাকে হবে এটা জানে এবং অ্যান্টিসিপেট চেঞ্জ। সে অপেক্ষা করতেছিল যে পরিবর্তন যখন হবে আমি নিজেকে চেঞ্জ করে নিয়ে যাব। সে সারপ্রাইজ হচ্ছিল না, সে ইতস্তত হচ্ছিল না। সে অ্যামাজনের চেঞ্জগুলোকে মনিটর করতেছিল যে আসলে কীভাবে চেঞ্জ হচ্ছে, মানুষ কোন দিকে শিফট হচ্ছে, কী হতে পারে, আমাকে কী করতে হবে, এরকম অনেক কিছু। তো অ্যামাজনের যখন ইমেলটি আসলো যে আমরা আমাদের পলিসিকে চেঞ্জ করতেছিলাম, সে রিয়্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হলো। আচ্ছা দেখা যাবে, যখন তুমি চেঞ্জ আনবা তখন আমরাও আমাদের চেঞ্জ নিয়ে আসব। তো সে চেঞ্জের সঙ্গে খুব দ্রুত নিজেকে মানিয়ে নিল যখন অ্যামাজন তার চেঞ্জ নিয়ে আসলো। এখন সে কী কী করলো আমরা সব কিছুই জানবো। তার আরেক বন্ধু যেমন অ্যামাজনকে ফোন দিয়ে বা ইমেইল করে বিভিন্ন ধরনের গালিগালাজ করা শুরু করলো, যে আগের পলিসি নিয়ে আসার কথা বললো, কিন্তু সে এটা করলো না। সে জানে যে চেঞ্জ হবে এবং আমার এতে কোনো হস্তক্ষেপ করার নেই। সো সে নতুন পলিসি ক্রিয়েট করলো। সে বুদ্ধি খাটানোর মাধ্যমে একটা সিস্টেম করলো, তার অনলাইন ওয়েবসাইট ক্রিয়েট করলো, যাতে করে সে নতুন পেমেন্ট সিস্টেম ক্রিয়েট করে, অ্যামাজনের উপর ডিপেন্ডেন্ট না থাকে। এবং সে আরেকটা নতুন সিস্টেম করলো, সে তিনটি বইয়ের একটা প্যাকেজ তৈরি করলো এবং একসঙ্গে তিনটি বই বিক্রি করলো একটা ডিসকাউন্ট হিসেবে। তখন কাস্টমাররা তিনটি বই খুব একটা বেশি দাম না দিয়ে কেনার ফলে স্যাটিসফাইড হলো এবং তার সেলগুলো বৃদ্ধি পেতে শুরু করলো। আমরা এখান থেকে কী শিখতে পারি তার কাছ থেকে? আরেকটা কথা আমরা খুব ভালো করে জানি যে আমাদের ব্রেন এমন একটা জিনিস, যদি কোনো কিছু এনজয় করতে না পারে সেটা কন্টিনিউ করতে পারে না। তো যেহেতু চেঞ্জ হচ্ছে আমাদের এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে এবং এটাকে এনজয় করতে হবে, এটাকে অ্যাডভেঞ্চার করে নিতে হবে। তখন আমরা জার্নিটাকে অনুভব করব এবং আমাদের জীবনে কিছু চেঞ্জ আসবে। সো তার বন্ধু আরেকটা পলিসি করলো যে আচ্ছা এই চেঞ্জটা যে হচ্ছে মানুষ এই চেঞ্জটাকে কীভাবে অ্যাডাপ্ট করতে পারে। সে একটা নতুন সিস্টেম করলো যে এই সেন্সকে তুমি যদি অ্যাডাপ্ট করতে চাও তাহলে এটা অনলাইন কোর্স তুমি করতে পারো, যেটা আমি ক্রিয়েট করেছি, তো তোমার সমস্যাগুলোর সমাধান হবে। সেটা অনলাইন কোর্স ক্রিয়েট করে সেগুলো বিক্রি করা শুরু করে দিল।
তো বন্ধুরা, এখানে আমরা কিছু জিনিস শিখতে পারি। তো এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিতে চাই। আমরা ছোটবেলা থেকে একটা অনুষ্ঠান খুব বেশি দেখতে পাই, কৃষি দিবানিশি। অনুষ্ঠানটি করেছেন শাইক সিরাজ স্যার। তো তিনি যখন অনুষ্ঠানটি শুরু করেন, আজ অবধি তার অনুষ্ঠানটির জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি যখন টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করা শুরু করেন, তখন গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ তার অনুষ্ঠান খুবই দেখতেছিল। কিন্তু কনস্ট্যান্টলি মানুষ টিভি থেকে ইউটিউবে চলে আসতেছে। ইউটিউব প্ল্যাটফর্ম আসার পর মানুষ ইউটিউবে বেশি ভিডিও দেখতেছিল, ইউটিউবের দিকে মানুষ ঝুঁকে পড়তেছিল বেশি। এখন তিনি কী করলেন, তিনি তার চ্যানেল ইউটিউবে ক্রিয়েট করলেন এবং ইউটিউবে এখন তার জনপ্রিয়তা আবার আকাশচুম্বী। তিনি নিজেই বলেছিলেন যে আমি যদি যুগের পরিবর্তনের সঙ্গে চেঞ্জগুলোকে অ্যাডাপ্ট করে নিতে না পারি, আমি পিছিয়ে পড়ে যাব। তো তিনি এখন দেখুন কোন পর্যায়ে আছেন। আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে। আর একটা কথা বলতে চাই যে একটা বুক সামারি হোক আর রিভিউ হোক, এটা বইয়ের কোনো অংশ কভার করতে পারে না, এটা একটা কিঞ্চিত বিষয় প্রকাশ করে থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ইট, যদি ভালো না লাগে আপনি ডিসলাইক করতে পারেন এবং আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে আমাদের ভিডিও পেতে পারেন। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করতেছে। ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।